নমস্কার দর্শক বন্ধু, মু আচার্য আশিষ কুমার নায়ক আপনার সমস্ত হার্দিক স্বাগত জনাওছি আখি উৎকল ইউট্যুব চ্যানেলে। আজ আমি আলোচনা করিবা রাশিচক্রর তুলা রাশি বিষয়ে। যে তুলা রাশি তুলা লগ্ন সেমানক পাই বর্ষ 2024 কিপরি রহিব তাহা আমি বিস্তার রূপে জানিবা। তাঙ্কর স্বাস্থ্য, তাঙ্কর জীবিকা, বৈবাহিক জীবন এবং সমস্ত বিষয়ে আলোচনা করিবা। যে তুলা রাশি তুলা লগ্ন সেমানে তুলা রাশির ব্যক্তি বিশেষ শুক্রঙ্কর আধিপত্যরে আসি থাকে, তেমন সেমানে সবুলে কম্পারিজন করে থাকে অন্য মানক সহিত, এবং সেমানে সবুলে লক্সুরি এবং এন্টারটেইনমেন্ট প্রতি তাঙ্কর উৎসাহ রহি থাকে, ইচ্ছা রহি থাকে। আসন্তু জানিবা রাশিয়াধিপতিঙ্কর স্থিতি। বর্ষর আরম্ভরে অত্যন্ত শুভ রয়েছে। যেমানকর তুলা রাশি সেমানক পাই বর্ষটি অনেক মাত্রায় শুভফলদায়ী রহিব, এবং তুলা রাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই যদি বর্ষর আরম্ভক দেখিবা শনি চতুর্থ স্থানরে অছন্তি মকর রাশির, এবং শনিকর গোচর মধ্যে কুম্ভ রাশিকু রহিব। তেণু শনিকর কুম্ভ রাশিকু গমন পঞ্চম স্থানকু আপনাকু এক উন্নত সময় বলে কুহাযিব, যেউথিরে কি পঞ্চম স্থান উচ্চশিক্ষা রহি থাকে, পঞ্চম স্থান সামাজিক রেপুটেসন রহি থাকে, এবং পঞ্চম স্থান ইচ্ছাপূর্তি রহি থাকে, জ্ঞানর মধ্যে হয়ে থাকে। তেণু যেমানকর তুলা রাশি সেমানক পাই বর্ষটি অত্যন্ত শুভপ্রদ রয়েছে, এবং বৃহস্পতিঙ্কর সঞ্চার মধ্যে ষষ্ঠ স্থানরে রয়েছে। বৃহস্পতি ষষ্ঠ স্থানরে রহিলে কম্পিটিশনরে সফলতা মিলিথায়। যে ব্যক্তি বিশেষ মানে কম্পিটিটিভ এক্সাম দেওয়া চাহুন, কম্পিটিটিভ দিয়ে কোণী চাকরি করা চাহুন, বা কোণী কম্পিটিশন করা চাহুন খেলা কুদ ইত্যাদি, যেপরিক ক্রীড়া ক্ষেত্রে মধ্যে আপনার অনেক সফলতা প্রাপ্ত হব। যে ক্রীড়া ক্ষেত্রে অনেক, যে চাকরি উদ্দেশ্যে কোণী পরিশ্রম করছেন, কিংবা যে কোণী বিষয়ে গভীর অধ্যয়ন করা চাহুন, সেমানক পাই এই বর্ষটি বহুত ভাল রয়েছে। কারণ শনি হচ্ছেন জ্ঞান, শনি দিয়ে থাকে রিসর্চর কাম, তেমন যে রিসর্চর অনেক বর্ষটি অনেক শুভফলদায়ী রহব। আসন্তু জাঁপা প্রথমে স্বাস্থ্য বিষয়ে, তুলা রক্তর ব্যক্তি বিশেষঙ্ক স্বাস্থ্য বহুত ভাল রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে আপনার অনেক সফলতা মিলিব, যদি স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাহা দূরীভূত হব। অষ্টম স্থানরে মঙ্গলঙ্কর প্রভাব বর্ষর আরম্ভরে রয়েছে, এবং মঙ্গলঙ্কর সঞ্চার মধ্যে রাশি পরিবর্তন মধ্যে রয়েছে। কিছু সময় পরে মঙ্গল রাশি পরিবর্তন করবে, যেউথিরে কি আপনার অনেক সুফল প্রদান করবে। তেমন এই বর্ষক যদি বিচার করা স্বাস্থ্য ক্ষেত্রে আশাঠার অধিক আপনার লাভপ্রাপ্ত হব, যা আপনার মনে রয়েছে তাহার মধ্যে আপনার অনেক সুফল প্রাপ্ত করবে। এবং এই কুণ্ডলী যদি আমি বিচার করা তুলা লগ্নর এবং তুলা রাশির জন্মজাতক বা কুণ্ডলী আমি যদি বিচার করা, তবে গ্রহ মানকর সংযোগ অত্যন্ত শুভস্থিতি রয়েছে। গ্রহ মানে এক ভালো সংযোগে অনেক, তেমন যে এই বর্ষটিতে কোণী নূতন কার্য করা চাহুন, নূতন কার্য আরম্ভ করা চাহুন, শনিকর চতুর্থ স্থানরে সঞ্চার আপনার নূতন অপরচুনিটি কিছু আনিপারে, সুখ সমৃদ্ধি আনিপারে, মা সহিত এক ভাল বুঝামণা মধ্যে রইপারে, মাঠার কিছু আশীর্বাদ প্রাপ্ত করে পারন্তি, কিংবা মাঙ্কর এক আশীর্বাদ আপনার বরদান ভি কার্য করে পে। তেমন বর্ষটি অনেক শুভফলদায়ী রয়েছে। এবং যেমানকর তুলা রাশি, তো তুলা রাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই এ বর্ষটি অনেক অনুকূল রহিবা সহিত আপনার অনেক সফলতা মধ্যে প্রদান করিব। তেমন তুলা রাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই চতুর্থ পঞ্চম স্থানরে যেতবেলে শনিকর সঞ্চার রহিব, শনি ভগবান আপনার উচ্চশিক্ষা দেওয়া সহ সন্তান সুখ মধ্যে প্রদান করবে, এবং আপনার অটকি যাই কার্য মধ্যে পরিপূর্ণ করবে। যেমানকর কার্যের কিছু সমস্যা আছে, কার্যের বাধা আছে, তাঙ্কর মধ্যে কার্যের বাধা দূরীভূত হয়েযিব। তা সহিত যদি ধন সম্পত্তি বিচার করা, এই বর্ষটি আয় দৃষ্টি এক অনুকূল বর্ষ রহিব।
ଆପଣ ଅନେକ ଆୟ କରିପାରନ୍ତି, ଅନେକ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତ କରିପାରନ୍ତି। ବୁଦ୍ଧଙ୍କର ସଞ୍ଚାର ଭଲ ରହିଛି, ତାହା ସହିତ ଶୁକ୍ରଙ୍କର ସମ୍ବନ୍ଧ ଭଲ ରହିଛି, ରବି ବୁଦ୍ଧଙ୍କର ବୁଧାଦିତ୍ୟ ରାଜଯୋଗ ରହିଛି। ତେଣୁ ଏପରି ଯୁଗରେ ଆପଣଙ୍କର ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଧନ ଧାନ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ ହେବେ ଏବଂ ବର୍ଷଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନେକ ଅନୁକୂଳ ରହିବ। ଯେଉଁମାନଙ୍କର ଶୁକ୍ରଙ୍କ ସହିତ କିଛି ସମ୍ବନ୍ଧ ରହିଛି, ଯେପରି ଗାର୍ମେଣ୍ଟର ବିଜନେସ୍ କରୁଛନ୍ତି, କୌଣସି ପ୍ରକାର ମିଡ଼ିଆ ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ସେକ୍ଟରରେ କାମ କରୁଛନ୍ତି, ତା ସହିତ ଜୁଏଲାରୀ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ସେକ୍ଟରରେ କାମ କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ରହିଛି। ମାନୁଫ୍ୟାକ୍ଚରିଂ ଏବଂ ସ୍ମଲ୍ ସ୍କେଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ଯେଉଁମାନେ ଛୋଟ ଛୋଟ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି କରିଛନ୍ତି, କିଛି ଗାର୍ମେଣ୍ଟର ମାନୁଫ୍ୟାକ୍ଚରିଂ କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ଏ ବର୍ଷଟି ଅନେକ ଅନୁକୂଳ ରହିଛି, ପ୍ରଭାବୀ ରହିଛି ଏବଂ ସଫଳତାର ବର୍ଷ ରହିଛି। ତେଣୁ ଆପଣଙ୍କର ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଭଲ ରହିଛି, ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଭଲ ରହିଛି ଏବଂ ବିଜନେସ୍ ବା ବ୍ୟାପାର କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଶୁଭ ସ୍ଥିତି ରହିଛି। ତେଣୁ ଯେଉଁମାନଙ୍କର ତୁଳା ରାଶି, ସେମାନଙ୍କର ଏ ବର୍ଷଟି ଅନେକ ଶୁଭଫଳତା ରହିବ। ତେଣୁ ଯେହେତୁ ତୁଳା ରାଶିରେ କେତୁଙ୍କର ସଞ୍ଚାର ଏବଂ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ରାହୁଙ୍କର ସଞ୍ଚାର, ତେଣୁ ଏଠି କିଛି ସମସ୍ୟା ଆସିପାରେ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନକୁ ବି, ବୈବାହିକ ଜୀବନରେ କିଛି କଷ୍ଟ ଆସିପାରେ। କେତୁ ସର୍ଜରୀର କାରକ ହୋଇଥାନ୍ତି, ତେଣୁ ବୈବାହିକ ଜୀବନରେ ଯଦି ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ଆସୁଛି ତେବେ ଆପଣ ରାହୁଙ୍କୁ ଶାନ୍ତ କରିବା ପାଇଁ ପ୍ରତିକାର କରନ୍ତୁ, ରାହୁଙ୍କର ଦାନ କରନ୍ତୁ, ବୈବାହିକ ଜୀବନ ଆପଣଙ୍କର ଉତ୍ତମ ରହିବ ଏବଂ ସୁନ୍ଦର ରହିବ। କେତୁଙ୍କର ଲଗ୍ନସ୍ଥ ସ୍ଥିତି କେତୁ ମଣିଷକୁ ଭାଇବ୍ରେଟ୍ କରିଥାନ୍ତି ଏବଂ ସବୁବେଳେ କେତୁଙ୍କର ସଞ୍ଚାର ରାଶି ଉପରେ ରହିଲେ ସର୍ଜରୀ ହେବାର ଯୋଗ ରହିଛି। ତେଣୁ ଗାଡ଼ି, ବାହନ ଇତ୍ୟାଦି ଯଦି ଦ୍ରୁତ ଗତିରେ ଚଳାଉଛନ୍ତି ତେବେ ସେଥିପ୍ରତି ସଚେତନ ରୁହନ୍ତୁ ଏବଂ ନିଜର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଯତ୍ନ ନିଅନ୍ତୁ ଏବଂ ନିଜର ଖାଇବା ପିଇବାକୁ, ନିଜର ଚାଲିଚଳନକୁ ଏ ବର୍ଷଟିରେ ଆପଣ ଜଗି ରଖି କରନ୍ତୁ, ନଚେତ ଆପଣଙ୍କୁ କିଛି ସଡନ୍ କିଛି କଷ୍ଟ ମିଳିପାରେ, ଯାହାକୁ ଆମେ କହିଥାଉ ଆକସ୍ମିକ ଭାବରେ କିଛି ଦୁଃଖ ବା କଷ୍ଟ ବା ଯନ୍ତ୍ରଣା ଆସିପାରେ। ତେଣୁ ସବୁବେଳେ ସଜାଗ ରୁହନ୍ତୁ, ବର୍ଷଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ରହିବ। ଫାଇନାନ୍ସର ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଭଲ ରହିଛି ଏବଂ ଆପଣଙ୍କର ଆୟର ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଭଲ ରହିଛି, କ୍ୟାରିଅରରେ ମଧ୍ୟ ପ୍ରଗତି ଉନ୍ନତି ରହିଛି। ତାହା ସହିତ ଆପଣଙ୍କର ଏ ବର୍ଷଟିରେ ଆପଣ ବହୁତ କିଛି ସମ୍ପତ୍ତି ପ୍ରାପ୍ତ କରିପାରନ୍ତି। ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ସବୁବେଳେ କମ୍ପାରିଜନ୍ ନେଚରରେ ରହିଥାନ୍ତି, ତେଣୁ ଆପଣ ଏସବୁ ମାନସିକତା ଠାରୁ ଦୂରରେ ରୁହନ୍ତୁ। ଏ ବର୍ଷ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ସୁନ୍ଦର ଏବଂ ସମୃଦ୍ଧିଦାୟୀ ପ୍ରଗତିଶୀଳ ବର୍ଷ ହେବ। ଯେହେତୁ ବୁଦ୍ଧ ଏବଂ ରବିଙ୍କର ସଞ୍ଚାର ଶୁଭ ସ୍ଥିତିରେ ରହିଛନ୍ତି, ମକର ରାଶିରେ ବର୍ଷର ଆରମ୍ଭରୁ ରବି ଏବଂ ବୁଦ୍ଧ ରହିଛନ୍ତି, ତେଣୁ ନୂତନ ଯୋଜନା ମଧ୍ୟ ଆପଣ କରିପାରନ୍ତି। ବର୍ଷର ଆରମ୍ଭରେ ଏକ ସୁନ୍ଦର ଯୋଜନାର ପରିକଳ୍ପନା ଆପଣ ରଖିପାରନ୍ତି। ଯଦି ଏ ବର୍ଷଟିରେ ଆପଣ ସେହି ଯୋଜନା ଯାହା ଆପଣ ବର୍ଷ ଆରମ୍ଭରେ କରିଛନ୍ତି ସେହି ଯୋଜନା ହିସାବରେ ଆପଣ କାର୍ଯ୍ୟ କରିଚାଲନ୍ତୁ, ଦେଖିବେ ବର୍ଷର ଶେଷରେ ଆପଣଙ୍କୁ ଏକ ବୃହତ ବା ବଡ଼ ସଫଳତା ପ୍ରାପ୍ତ କରିବେ, ଯେଉଁଥିରେ କି ଆପଣଙ୍କର ଏ ବର୍ଷ ଆନନ୍ଦଦାୟକ ଏବଂ ପ୍ରଫୁଲ୍ଲିତ ରହିବ। ଯଦି ପରିବାରର ଦୃଷ୍ଟିକୋଣରୁ ବିଚାର କରିବା, ଯଦି ପରିବାରରେ କିଛି ମନାନ୍ତର ରହିଛି, ମତାନ୍ତର ରହିଛି, କିଛି କଷ୍ଟ ରହିଛି, ତାହା ଦୂରୀଭୂତ ହେବ ଏବଂ ମଙ୍ଗଳଙ୍କର ସ୍ଥିତି ଭଲ ରହିଛି। ପରିବାରର ଯଦି ଦୁଃଖ କଷ୍ଟ କିଛି ରହିଛି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଏକ ସୁନ୍ଦର ସ୍ଥିତି ରହିବ ବୃହସ୍ପତିଙ୍କର ଏବଂ ମଙ୍ଗଳଙ୍କର ରାଶି ପରିବର୍ତ୍ତନ ଦ୍ୱାରା, ଯେଉଁଥିରେ କି ଆପଣଙ୍କ ଫ୍ୟାମିଲି ଲାଇଫ୍ରେ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ମଧ୍ୟ ଠିକ୍ ହୋଇଯିବ। ଯଦି ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନକୁ ଦେଖିବା, ବୈବାହିକ ଜୀବନର କଷ୍ଟଟା କିଛି ମାତ୍ରାରେ ରହିବ। ରାହୁଙ୍କର ଗୋଚର, ରାହୁଙ୍କର ସ୍ଥିତି ଭଲ ନଥିବା କାରଣରୁ ଆପଣ ନିଜର ଫ୍ୟାମିଲିରେ ନିଜର ପତିପତ୍ନୀଙ୍କ ଭିତରେ ଭଲ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ରଖନ୍ତୁ। ଯଦି କିଛି କଷ୍ଟ ରହିଛି ବା ମତାନ୍ତର ରହିଛି ଆପୋଷ ସମାଧାନ କରନ୍ତୁ। ଆପୋଷ ସମାଧାନ କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଅନେକ ମାତ୍ରାରେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ତେଣୁ ଏତିକି କହିବି, ଯଦି ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ କୌଣସି ଦୁଃଖ କଷ୍ଟ ନୈରାଶ୍ୟ ହତାଶରେ ରହିଛନ୍ତି, ତେଣୁ ରାଶ୍ୟାଧିପତି
ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପୂଜା ଆରାଧନା କରିବା ସହିତ ଆପଣ ଛୋଟ ପିଲାମାନଙ୍କୁ, ଯେଉଁମାନଙ୍କୁ 12 ବର୍ଷରୁ କମ୍ ବୟସର ପିଲାମାନଙ୍କୁ କିଛି ମିଠା ଖାଇବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ। ଶୁକ୍ରବାର ଦିନ, ବୁଧବାର ଦିନ ଦିଅନ୍ତୁ, ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କର ମନର ଯେଉଁ ଇଚ୍ଛା ଆକାଂକ୍ଷା ରହିଛି ତାହା ଆପଣଙ୍କର ପରିପୂର୍ଣ୍ଣ ହେବ ଏବଂ ହତାଶ ଭାବ ଦୂର ହେବ। ସ୍ତ୍ରୀ ଲୋକଙ୍କ ସହିତ ଯେଉଁମାନେ ଲେଡ଼ିଜ୍ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ସହିତ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା କେବେ ବି କରନ୍ତୁ ନାହିଁ। ନାରୀମାନଙ୍କୁ ସମ୍ମାନ ଦିଅନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ନୈରାଶ୍ୟ ଭାବ ଦୂର ହେବ, ଆପଣଙ୍କ ଜୀବନ ସମୃଦ୍ଧମୟ ହେବ। ତେଣୁ ଏ ବର୍ଷଟି ଆପଣଙ୍କର ଗ୍ରହ ଚଳନ ହିସାବରେ ବୃହସ୍ପତିଙ୍କ ଚଳନ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଥିବା କାରଣରୁ ପ୍ରଗତିଶୀଳ ରହିବ ବର୍ଷଟି। ବୃହସ୍ପତି ସ୍ୱରାଶିରେ ଅଛନ୍ତି, ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନକୁ ଦେଖୁଛନ୍ତି, ତେଣୁ ଆପଣ କୌଣସି ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇପାରନ୍ତି, ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟରେ ଦୂରଯାତ୍ରା କରିପାରନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର ମାନସିକ ସ୍ଥିତି ମଧ୍ୟ ବହୁତ ଭଲ ରହିବ। ବର୍ଷଟି ଆପଣଙ୍କର ଆନନ୍ଦ ଏବଂ ପ୍ରଗତିଶୀଳ ହେବ। ତେଣୁ ଯଦି କିଛି କଷ୍ଟ ରହିଛି, ରାଶ୍ୟାଧିପତିଙ୍କର ପୂଜା କରିବା ସହିତ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସମସ୍ତ ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହେବ। ଆପଣଙ୍କର ଏ ବର୍ଷଟି ଶୁଭ ହେଉ, ମଙ୍ଗଳମୟ ହେଉ, ଏତିକି କହୁଛି, ରହୁଛି, ନମସ୍କାର। ଆମ ଚ୍ୟାନେଲ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ରେ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ, ଶେୟାର କରନ୍ତୁ।